আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করে সুস্থ ও সুন্দর জীবন দান করেছেন, মহামারীতেও সুস্থ রেখেছেন, আজীবন আমাদেরকে লালন পালন করছেন সেই মহান প্রতিপালকের জন্যে। আজ 11 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ, আমি আবহানিক মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 3 তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, ইংরেজি ক্লাস ইউনিট 22 লেসন 3 এন্ড 4 কার্সিভ ক্যাপিটাল লেটার্স। তো পাঠে চলে যাচ্ছি, তোমাদের স্বাগত জানাচ্ছি। এটা তো এখানে কার্সিভ শব্দের অর্থ হল, দুইটা অর্থ আসে, আমি আগে দেখিয়েছি টানা লেখা, আর একটা অর্থ আসে জড়ান। জড়ান মানে যেটা পেঁচিয়ে লেখে আর কি। আর ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ হলো বড়, আর লেটার্স অর্থ হলো বর্ণগুলো, বর্ণগুলো। এরপর আসি ইউনিট মানে অধ্যায় 22-22 লেচন অনুশীলনী বা পাঠ, অনুশীলন বা পাঠ। আর 3 এন্ড 4 3 4 লুক অ্যান্ড সে, লুক অর্থ হলো এ নাম্বার, লুক অর্থ কি দেখো বা তাকাও, এন্ড অর্থ হলো ও এবং আর সে অর্থ হলো বলা বা বল। ট্রেস অর্থ কি, ট্রেস অর্থ হলো দাগ, আর এয়ার অর্থ হলো কি স্থান, তার মানে কি উপযুক্ত স্থানে তুমি দাগ দিয়ে লেখো। এখানে আমি দেখাচ্ছি কিউ, তারপরে আছে কিউ দেখো, এই যে কিউ কত সুন্দর হলো। আর এরপরে দেখো, এটা যদি তুমি এভাবে না লিখতে চাও এভাবে লেখো, হয়ে গেল। তারপরে এস, এরপরে দেখো এস, আমরা এভাবে ছোটবেলায় কিন্তু অনেক প্র্যাকটিস করছি এস। এই দাগটা একটু বড় হবে, এই যে দাগটা এখান থেকে হবে, ওকে। তাহলে তারপরে আছে কি টি, টি টিটা হলো এভাবে, ওকে হয়ে গেল। তারপরে আছে ইউ, এরপরে দেখো ইউটা হয়ে গেল, এই কত সুন্দর হয়ে গেল। তারপরে দেখো বি নাম্বার, ট্রেস অ্যান্ড রাইট, রাইট মানে কি লেখা, লয়কার লেখ, হয়কার লেখা, লেখা। ট্রেস মানে দাগ, এই দাগের মধ্যে এটা তো লিখে দেখেছি, তো দাগের মধ্যে লিখে দেখাতে হবে আর কি। এইটা লিখলে ওটা লেখা হয়ে যাবে, এই জন্য সি নাম্বারটা দেখাবো। এখানে সি নাম্বার এখানে দেখাচ্ছি, তো প্রথমে লেখা আছে কি রিয়া, এখানে আরটা নেই, আমরা এখানে লিখবো রিয়া, ঠিক আছে রিয়া। এরপর আর একটা আছে কি তৃষ্ণা, তৃষ্ণা, তো এটা একটু বড় করে লেখে এখানেই লিখে দেবো তৃষ্ণা, টি আর আই এস এইচ তৃষ এন এ তৃষ্ণা, ওকে ক্লিয়ার। আর এক আর আছে কি, এটা এস দিয়া লেখা না, সুজন। তারপরে আছে কি উত্তম, এখানে লিখব সুজন, এস ইউ জে এ এন সুজন। আর আছে কি উত্তম, ইউ ডাবল টি এ এম উত্তম। এখন এখানে কিন্তু পেঁচানো লেখা, আমি পেঁচানো লিখি নেই, লেখানো তো সোজা, এই যে এটাকে তুমি বানিয়ে দিলে পেঁচানো হয়ে গেল। তারপরে ইউটা এভাবে হয়ে গেল, আর এসটা এই যে ক্যাপিটাল লেটারের এস, একটা প্যাচ দিয়ে দিবা এদিক থেকে হয়ে গেল। তো এই হলো আজকের যে, তো এখানে একটা অর্থ রয়ে গেছে ট্রেস অ্যান্ড রাইট দ্য মিচিং, মিচিং শব্দের অর্থ হলো গোপন, গোপন বর্ণগুলো লিখতে বলেছে। তো এভাবে বাসায় যদি তোমরা প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে ইংরেজি শেখা খুব একটা কঠিন নয়, খুবই সোজা, ইজি, একেবারে ইজি। আর ইংরেজি বেশি বেশি চর্চা করাই কিন্তু ভালো, বড় হলে কাজে দেবে, সব ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন আছে। তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ সুস্থ সুন্দর থাকলে আবার দেখা হবে অন্তর্জাল ক্লাস ইউটিউব ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বেশি বেশি ইংরেজি পড়ো। আল্লাহ হাফেজ।